কামরে মে বন্ধ হো। না, এটা কোনো গানের চ্যানেল নয়, দিস ইজ মাই চ্যানেল হ্যাং আউট উইথ প্রিয়াঙ্কা। আই এম প্রিয়াঙ্কা, ওয়েলকামিং ইউ অল। এই গানটা এই কারণে গাইলাম বিকজ এই গানটার সাথে এখন প্রেজেন্ট সিচুয়েশনের খুব মিল আছে, বিকজ এখন আমরা সবাই ঘরবন্দি ডিউ টু দি সিচুয়েশন অল ওভার দি ওয়ার্ল্ড, অ্যান্ড আই এম সাপোর্টিং দি ডিসিশন অফ দি গভর্নমেন্ট। আমি বাড়িতে আছি এবং আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালো টাইম এনজয় করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, সেফলি থাকো, আর খুব প্রয়োজন ছাড়া দয়া করে প্লিজ রাস্তায় বেরিও না। তো অ্যাজ বিকজ আই এম অ্যাট হোম, তো আমি ভাবলাম যে বাড়িতে থেকে একদম কমপ্লিটলি বোর হওয়া থেকে কিছু ডিফারেন্ট জিনিস, লাইক স্পেশাল ডিশ যদি কিছু আমি বানিয়ে তোমাদের সামনে দেখাতে পারি, তাহলে আমি খুব হ্যাপি হব তোমাদেরকে শেয়ার করলে। বিকজ আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি যাতে নতুন কিছু ট্রাই করি তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করে থাকি। সো দিস ভিডিও ইজ ফর দ্যাট পারপাস অনলি, কারণ এখন সবাই মোটামুটি তোমরা বাড়িতে আছো, তো আমার এই ভিডিওটা দেখলে একটু তোমাদের টাইমও কেটে যাবে। অ্যান্ড থ্যাংকস টু দোজ হু হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের একটু থ্যাংক ইউ বলার স্কোপ করে দাও। ইয়েস, সো আজকে আমি যেটা ট্রাই করবো আ নিউ রেসিপি, যেটা আমি নিজে হাতে ফার্স্ট টাইম বানাচ্ছি, দ্যাট ইজ ইয়াম্মি একটা আইটেম উইচ ইজ কল্ড ফ্রুট কাস্টার্ড। তো এই ফ্রুট কাস্টার্ডটা আমি এখন এই টাইমে এই জন্য বানাচ্ছি বিকজ উইচ ইজ ইটস ভেরি সিম্পল, মানে এটার জন্য এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেটা বাড়িতে থাকবে না বা তোমাকে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু গো আউটসাইড অ্যান্ড পারচেজ দোজ ইনগ্রিডিয়েন্টস, ইজ নাথিং লাইক দ্যাট। এটার জন্য যে জিনিসগুলো লাগবে লাইক মিল্ক, সুগার, ফিউ ফ্রুটস যেমন বানানা, গ্রেপস, অ্যাপেলস, তো এই সমস্ত ফ্রুটস আইটেম আশা করছি বাড়িতেই থাকবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফ্রুট কাস্টার্ড পাউডার, যেটা আমার কাছে আছে। আর লাস্ট ওয়ান ইয়ার ব্যাক আই হ্যাভ ট্রাইড দ্যাট ডিশ, আমার মা ওটাকে রান্না করে মানে রেসিপিটা বানিয়েছিল, তো আমি সেই জন্য ভাবলাম ওটা যখন বাড়িতে আছে একটুখানি খুব সুন্দর একটা সুইট ডিশ আইটেমও হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করার মতো, আমি শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে, প্লিজ জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে রেসিপিটা দেখবে সব কিছু করবে, তার আগে লাইক করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটা। ওকে ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুধ রয়েছে, এটাকে মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে ফোটানোর পর একটু এটাকে ঘন করা হয়েছে, তো এটার মধ্যে এখন আমি এই সুগারটা মেশাবো। আর গাইজ, এই চিনিটা যেটা মেশাচ্ছি এটার অ্যাজ সাচ কোনো পরিমাণ আমি বুঝতে পারিনি, এটা আমার যতটা মনে হচ্ছে মিষ্টি হওয়া দরকার বিকজ এই রান্নাটা ইটসেলফ একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেজন্য আমি এটুকু সুগার আমি অ্যাড করলাম। যদি কেউ আরও মিষ্টি খাও তো সে আর একটু অ্যাড করতে পারো। তো এটাকে এখন কনস্ট্যান্টলি এটাকে নাড়তে হবে যাতে সুগারটা খুব ভালোভাবে মিক্স করে যায় দুধের সাথে। তো এটা ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না চিনিটা পুরো গুলে যায়। আমরা তখন মিল্কের সাথে সুগারটাকে একটু মিক্স করে রেখেছি, এখানে আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে এখন সেই দুধটা যেটা চিনি দিয়ে একটুখানি ঘন করে রাখা হয়েছিল ওটা এখন আমি আরেকবার একটু ইন্ডাকশানটা অন করে একবার করে নিচ্ছি। আচ্ছা, তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাস্টার্ড পাউডার রয়েছে, এটা মোটামুটি 4 টেবিল স্পুন মতো কাস্টার্ড পাউডার আছে, আর এটা দুধ যেটা আছে মোটামুটি 1 লিটার মতো আছে। সেখান থেকে একটু দুধ আমি আলাদা করে নিয়ে রেখেছিলাম উইচ ইজ ইন নর্মাল টেম্পারেচার, বিকজ এই কাস্টার্ড পাউডারটা আমি এখন এই দুধের মধ্যে একটু ওটাকে মিক্স করব, তো সেই জন্য পজিটিভলি ইট হ্যাজ টু বি ইন নর্মাল টেম্পারেচার, এই দুধটা যেন কখনোই মানে গরম না হয়, তাহলে কিন্তু এটাকে এটা মিক্স করলে ওটা লাম্পস থেকে যাবে। তো গাইজ, আমি এখন এই কাস্টার্ড পাউডারটা এটার মধ্যে মিক্স করছি এবং খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এটা ততক্ষণ অবধি ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না এটা পুরো ভালো করে একটা স্মুথ একটা মিক্সচারে পরিণত হয়। এখানে আমি কিছু ফ্রুটস দিয়েছি, ফ্রুটস আর আই মিন সিজনাল, যেরকম এখন বানানা, গ্রেপস, অ্যাপেলস অ্যান্ড পোমেগ্রানেট অ্যাভেলেবল আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড ম্যাঙ্গোস ইন সামার সিজন ডেফিনেটলি, বাট মাই সাজেশন ইজ টু অ্যাভয়েড ওয়াটারি ফ্রুটস লাইক ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল অ্যান্ড অরেঞ্জ, দোজ আর ওয়াটারি ফ্রুট, ওটা দিলে কী হবে জিনিসটা জল কেটে যাবে, বিকজ আমরা যেটা দেখেছি যে জেনারেলি কাস্টার্ড একটু থিক হয়, তো ওইসব ফ্রুট দিলে জেনারেলি কাস্টার্ডটা একটু জল জল হয়ে যাবে। ওকে, সো নাও মাই মিক্সচার ইজ প্রপারলি রেডি, সো নাও আই উইল বি অ্যাডিং দ্য সেম টু দি মিল্ক,
এবং এটার মিক্সচারটা আরেকটা যে বিষয় যেটা আমি বলতে চাইছি, একসাথে পুরো মিক্সচারটা এখানে ঢালবেন না, অল্প অল্প করে ঢালবে, তার সাথে এটাকে কনস্ট্যান্টলি নাড়াতে হবে। আদারওয়াইজ কী হবে, এটার মধ্যে ঢালার সাথে সাথে যদি আমরা পুরোটা ঢেলে দিই তাহলে জিনিসটা লাম পাকিয়ে যাবে। ওকে, সো মিক্সচারটা ননস্টপ এটাকে নাড়ার পর দেখতেই পাচ্ছ তোমরা যে এটা অনেকটা থিক হয়ে গেছে, ইটস বিকাম থিক নাও। আর খুব বেশি থিক হলে মুশকিল হয়ে যাবে, বিকজ আমরা যখন এটাকে রেফ্রিজারেটর করব তাহলে এটা আরেকটু থিক হয়ে যাবে। তো দিস ইজ দি পারফেক্ট কনসিস্টেন্সি, সো অ্যাজ অফ নাও ইটস পারফেক্ট। সো আমরা এখানে ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি, ইটস রেডি অ্যাজ অফ নাও। ফাইন, সো নাও এটাকে একটুখানি ঠান্ডা করতে দেবো মোটামুটি রুম টেম্পারেচারে, পোস্ট দ্যাট উইল বি অ্যাডিং দোজ ফ্রুটস ইন টু ইট, সো টিল দ্যান এটা একটু ঠান্ডা হোক। তো দিস মিক্সচার ইজ অ্যাবসলুটলি রেডি, এটা একদম রুম টেম্পারেচারে হয়ে গেছে। আমি একটা ওই কুকওয়্যারটা থেকে একটা বোল এটাকে আমি ঢেলেছি। নাও এবার ফ্রুটস অ্যাডেড পালা। ওকে, সো এখানে যা ফ্রুটস আছে আমি একবার দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি অ্যাপেল কিছু অ্যাড করছি। আর একটা সাজেশন, ফ্রুটসগুলোকে গাইজ তোমরা একটু ছোটো ছোটো করে কাটবে, বিকজ যখন এটা চামচে করে খাওয়া হবে তখন যাতে মুখে খুব একটা না লাগে। বেদানাও দিয়ে দিলাম, কিছুটা বেদানা আমি রেখে দিচ্ছি ফর গার্নিশিং পারপাস অ্যাট লাস্ট। অ্যান্ড ওয়ান মোর থিং, মাই হ্যান্ডস আর প্রপারলি ওয়াশড, সো দের ইজ নো টেনশন। গ্রেপসগুলো আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে সব রেখে দিলাম একটু গার্নিশিং পারপাস অ্যাট লাস্ট। ফাইন, সো নাও এবারটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে সমস্ত ফ্রুটসগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। ভালোভাবে মিক্স করতে হবে এবং ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এটাকে রেফ্রিজারেটরে দিতে হবে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা, যাতে এটা প্রপারলি একদম চিল্ড হয়ে যায়। তোমাদেরকে একটা কথা না বলে আমি পারছি না, আমি প্রথম এটা ট্রাই করলাম, দো ইউ অল আর অ্যাওয়ার অফ দ্যাট মাই চ্যানেল ইজ নট অ্যাট অল আ কুকিং চ্যানেল, হ্যাং আউট উইথ প্রিয়াঙ্কা চ্যানেল ইজ আ কমপ্লিট ডিফারেন্ট রিলেটেড উইথ আউটডোর শ্যুটিং পারপাস। এখন সেটা এই সিচুয়েশানে হচ্ছে না, তো আমার এটা একদম শখ, কমপ্লিটলি শখ বলতে পারো, যেটা আমি এইটা করলাম আজকে, আমার একদম শখের থেকে জিনিসটা করেছি। তো আশা করছি খুব ভালো লাগবে, লাইক করবে, শেয়ার করবে। এটাকে এখন আমি 3-4 ঘন্টা রেফ্রিজারেটারে রাখবো, এটার আপাতত এখন কোনো কাজ নেই, হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে তোমাদেরকে আমি জানাবো। সো ফাইনালি দি লাস্ট স্টেজ অ্যারাইভড, এখন টেস্টিংয়ের পালা। এটাকে 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আমি, তারপরে এটা এখন দেখা যাক এটা কীভাবে হয়েছে। তো আমি খুব মানে আমার ভীষণ লোভ লাগছে এটা কতক্ষণ আমি টেস্ট করবো আর তোমাদেরকেও দেখাবো। সো এটাকে একটা বাটিতে আমি সার্ভ করছি, it's looking very yummy. আর এটা ইটস ফর ভেজিটেরিয়ান পিপল অ্যাজ ওয়েল, বিকজ দিস ইজ এগলেস, সো এনি ওয়ান ক্যান ট্রাই দিস অ্যাট হোম। এখানে আমি কিছু ফ্রুটস রেখেছিলাম লাস্টে গার্নিশিংয়ের জন্য, সেটা একটু আমি দিয়ে দেবো এবার। ফাইনালি দেখি আমি কীরকম বানিয়েছি, নিজে বানিয়ে নিজেই খাচ্ছি, আই এম হ্যাভিং ইট। অসাধারণ খেতে হয়েছে, আমি নিজে ভাবতে পারিনি আমি এতটা ভালো বানাতে পারবো, ইটস রিয়েলি ভেরি গুড। আমি যেরকম চাইছিলাম সেরকমটাই হয়েছে, দ্যাট ক্রিমি ব্যাপারটা এখানে রয়েছে, বিকজ কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়েছিলো। তোমরা প্লিজ এটা ট্রাই করো, আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও। টিল দেন প্রিয়াঙ্কা সাইনিং অফ, বাই।